আবিধানিকতার দিক থেকে ইয়ার্ন এবং থ্রেড দুটি একই জিনিস। তবে টেক্সটাইলের পরিভাষায় ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে রয়েছে বেশ কিছু সূক্ষ্ম পার্থক্য যা আমাদের অনেকেরই অজানা। আজকের এই ভিডিওতে আমি মোহাম্মদ মেজবাউল হাসান ইয়ার্ন এবং থ্রেডের মধ্যকার যে পার্থক্যগুলো রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ইয়ার্ন এবং থ্রেডের প্রধান পার্থক্য হল ইয়ার্ন তৈরি করা হয় দুই বা ততোধিক ফাইবারের সমন্বয়, আর অপরদিকে থ্রেড তৈরি করা হয় দুই বা ততোধিক ইয়ার্নের সমন্বয়। ইয়ার্ন সাধারণত থ্রেডের চেয়ে নরম হয়ে থাকে, কিন্তু থ্রেড ইয়ার্নের চেয়ে শক্ত হয়। ইয়ার্ন সাধারণত থ্রেডের চেয়ে চিকন হয়ে থাকে, তবে থ্রেড সবসময় ইয়ার্ন থেকে মোটা হয়। ইয়ার্নের স্ট্রেংথ থ্রেডের চেয়ে কম, তবে থ্রেডের স্ট্রেংথ ইয়ার্নের চেয়ে অনেক বেশি। আমরা যদি একই দৈর্ঘ্যের দুইটি ইয়ার্ন এবং থ্রেড নেই, তাহলে দেখা যাবে ইয়ার্নের ভর কিছুটা বেশি এবং থ্রেডের ভর ইয়ার্নের তুলনায় কিছুটা কম। অর্থাৎ ইয়ার্ন সাধারণত ভারী হয়ে থাকে এবং থ্রেড সাধারণত হালকা হয়ে থাকে। ইয়ার্ন সাধারণত একটি প্লাই দ্বারা গঠিত, তবে থ্রেড দুই বা ততোধিক প্লাইয়ের সমন্বয়ে গঠিত। সাধারণত ইয়ার্ন ওয়াইন্ডিং করা হয় বড় প্যাকেজে, তবে থ্রেড ওয়াইন্ডিং করা হয় ছোট প্যাকেজে। অর্থাৎ ইয়ার্ন যখন বিক্রি করা হয় তখন একসাথে বেশি পরিমাণ ইয়ার্ন বিক্রি করা হয়, তবে থ্রেড বিক্রি করা হয় সাধারণত ইয়ার্নের তুলনায় কম পরিমাণ। ইয়ার্ন এবং থ্রেডের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল ইয়ার্ন দিয়ে আমরা নিটিং এবং ওয়েবিংয়ের মাধ্যমে কাপড় তৈরি করি, আর থ্রেড দিয়ে আমরা সাধারণত দু বা ততোধিক ফেব্রিককে একসাথে জোড়া লাগাই কিংবা ফেব্রিকের মধ্যে বিভিন্ন ধরনের ট্রিমিং একসাথে সংযুক্ত করি।